আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আমিও ভালো আছি। আর চলে আসলাম হচ্ছে গিয়া পিঠা দেখতে। কালকের ভিডিওতে হলো দেখছেন যে আমরা গুড়ি কুইটা আনছি, তো গুড়ি কুইটা আনার পরও হচ্ছে গিয়ে পিঠা বানানোর প্রসেসটা চাইছিলাম আপনাদের সাথে পুরোটা শেয়ার করতে, তো সেই জন্য হলো চলে আসলাম ভিডিও ক্যামেরা নিয়ে আর কি ভিডিও করার জন্য। তো মা মেয়ে দুজনে মিলা হচ্ছে পিঠা বানাইতেছে, নানি হইলো এখানে দুধ জাল দিতেছে ই করার জন্য। খাজের পিঠা হলো ভিজাবে, ভিজা পিঠা বানাবে সেই জন্য। আর এটা হলো খাজের পিঠার সেই গোলা, গোলাটা অনেকক্ষণ ভিজায় রাখছে আমার নানি, না ভিজায় তারপরে এখন আবার ওটা ফেটতেছে। আর এটার ভিতরে হলো মিঠাইয়ের চাও নাকি মিঠাইয়ের পানি আর কি, এই যে মিঠাই মিঠাই গলাইছে ওই মিঠাইয়ের পানি, যেহেতু ইয়া ওই মা কী কেটার মাছ বলে পিঠা ভাইজা ভাইজা এই রসের ভিতরে দিয়ে দিব, যার জন্য আগে থাকতে গলায় রাখছে। না সুন্দর জিনিসটা দেখতে, আমার নানি আর হচ্ছে আমার এই নানি এরা দুজন হচ্ছে বান্ধবী ছিল, তো আজকে বান্ধবীর ছাড়াই আমার নানি একা একা দিন কাটাইতেছে, বান্ধবীর জন্য খুব আফসোস করে। আর আমরা যখন খাইতে ঘুরতে আমরা যখনই গ্রামে আসি, আমরা যখনই গ্রামে আসি তখনই হচ্ছে কি নানু মামাদেরকে দাওয়াত করে খাওয়ায়, প্রতিবার মিস হয় নাই কখনো। আর আমরা যদি নানু বাড়িতে আসি, মানে নানু বাড়িতে আসার ইদানি আমার নানু মারা যাওয়ার পর থেকে উপলক্ষ থাকে এই নানি, কারণ আমার এই নানিটা অনেক বেশি রসিক। আর নানির আদর যেটা বা নাতনি নাতি নাতনিদের যে একটা আবদার থাকে সেটা আমরা এই নানির কাছেই করি, আমার নানির কাছে অত বেশি করতাম না, এই নানির কাছে যত করতাম। এই নানি আবার আমার সমবয়সী, তো এই কারণে হচ্ছে কি বেশি মিল, তো এই নানি হইলো আমার সমবয়সী, এই কারণে মিলে বেশি। আর আমার নানি আবার আমার থেকে বয়সে বড় ছিল, এই কারণে মিলতো না অত বেশি। আচ্ছা, তো পিঠা বানানো শুরু করুক, আবার দেখাবো ইনশাল্লাহ। রিমার বিয়ে হয়েছে না এই সময়, এই যে হাতের এইটা যে পিঠা ভিজে যাইতেছে ওইটা একটা সস মারিটা বাড়ি এ রাখছিলাম, রসাল রাখছিব রসাল দেখেছি আমার এরকম মরে রাখে না আমরা হেরে যাই জিগাইলাম হে হব করে আহ হে সময় করে গেছি গেছি বলো রিমার কথা হবো শুনাম আর ভান্ডার এলে আমার আমাকে নিব আমার তো আমি হলো চলে আসছি শীতের সকালে,
নানু বাড়ির উঠানে। হ্যাঁ হ্যাঁ আমি চলে আসছি, আমাদের সারা ভাত ছেড়ে সব ঘরের ভিতরে। বাবার টু ও এটা, আচ্ছা আমি দিব। আচ্ছা আমার হলো প্রচণ্ড পরিমাণে কাশি প্লাস গলা ব্যথা, কালকে রাত্রে হচ্ছে গিয়ে মা আমাকে এটা পরাই দিছে যে এটা পরে তারপরে ঘুমা। অনেক কাশতেছিলাম না মা, মানে এমন একটা অবস্থা ছিল। এইটা দেওয়ার পরে কমে নেই, গরম পানি খাওয়ার পরে কমে। প্রচুর পরিমাণে গরম পানি খাইছি আমি, একদম ফুয়াই ফুয়া। আর অনেক কষ্ট হচ্ছিল আমার কাশিতে গলা ব্যথাতে, ওইটা দেওয়াতে অনেকটা লাঘব হয়েছে, প্লাসই হয়েছে। এখন হচ্ছে সকাল সকাল হলো মামা বাড়ি থেকে চলে আসছি নানি বাড়িতে। এই যে হচ্ছে টমেটো রোদে দিছে, এটা খুব পুরানো একটা প্রথা। এটা আমি যখন এই গ্রামে ছোটবেলায় ছিলাম, পুরো টানা এক দুই বছরের মতো ছিলাম, একটা সময় ছিল যখন এই গ্রামটাকে খুব ভালোবাসতাম, তো ওই সময় হচ্ছে কি এইখানে ছিলাম। এখানকার এই প্রথাগুলো আমার খুব ভালো করে জানা আছে, আর এগুলো আমি করতেও পারি, কারণ ছোটবেলা থেকে আমি দেখে আসছি, করে আসছি, আমি করতেও পারি। তো এই এখন এই নানা বাড়িতে আসছি শীতের পিঠা খাইতে। গতকালকে যে পিঠার প্রসেস আপনারা দেখছিলেন, তো সেই পিঠা হচ্ছে কি এখন আমি খাইতে আসছি। আর আমার নানিরে দেখেন কুটকুটি কত সুন্দর লাগতেছে নানিরে, নানি একটা চশমা পরছে, অনেক ভালো লাগতেছিল, ভাবছিলাম ওইটাই দেখাবো, বাট দেখাইতে পারলাম না। তো এইটা আমার একদম লক্ষ্মী একটা ভাতিজি। আমার এই ভাতিজিটার আমার এত ভালো লাগে, মানে ধারণার বাইরে। অনেক কিউট প্লাস অনেক লক্ষ্মী প্লাস অনেক ব্রিলিয়েন্ট, পড়াশোনায় খুবই ভালো, কল্পনাও করা যায় না এইটুকু বাচ্চা এত ব্রিলিয়েন্ট। হ্যাঁ বলো। আর এই যে আমাদের সারাফা, তোর মাথার মধ্যে হচ্ছে গোবর পোড়া। হ্যাঁ পড়াশোনা তো একদমই করতে পারে না, একটা পচা ছেলে, একটা বাজে ছেলে। এই যে এখনই রাগ করবে, এখনই রাগ করবে। আমাদের সারাফা তো খুব ভালো, শুধু পড়াশোনাটাই করে না, তাই না? দেখাইতেছি তো, এটাই তো দেখাইতেছি। এই যে দেখেন আমাদের শরীফের গালটা ফাইরা গেছে, আহারে কেমনে ফাড়লো শরীফা। হ্যাঁ আচ্ছা সবাই বলো, সবাই আমার জন্য একটু দোয়া করেন তো। তুমি বলো, সবাই আমার জন্য একটু দোয়া করেন বলো। শরম পাইছে, ও কথা বলতে চায় না, ও এরকমই করে। তো যাই হোক, আমার এই ভাতিজি অনেক বেশি ব্রিলিয়েন্ট, আর ওইটা হচ্ছে অনেক বেশি গোবর পড়া ওর মাথার ভিতরে। আর শরীফার মাথায় এখনো পর্যন্ত কি আছে বোঝা যাচ্ছে না, সাথে সাথে পড়ে, যখনই সারাফাত্রে পড়াই শরীফা সাথে সাথে পড়ে। শরীফা তো লক্ষ্মী, এখনো ব্রিলিয়েন্ট কিনা বোঝা যাচ্ছে না। তো হ্যাঁ বলো বলো। কে খামচি দিছে? হ্যাঁ তারপর, আচ্ছা আপনারা বুঝতেছেন কিনা আমি জানি না, ও বলতেছে সরল তো অজু, অজু করি নামাজ পড়ি সরল পথে জীবন গড়ি। মানে আমি বলছি যে পড়াশোনা করে না, সেই জন্য আপনাদের পড়ে পড়ে শোনাচ্ছে। হ্যাঁ তারপর হচ্ছে ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠো রে, এই কবিতাটা বলছে মাশাল্লাহ। আমাক ও অনেক ব্রিলিয়েন্ট একটা ছাত্রী, ওর আমার অনেক ভাল লাগে। তো আর আর এমনি তো অনেক মেধাবী, মানে কথাবার্তা বলে অনেক বুঝে শুনে, ভালো করেছো। তো আচ্ছা চলেন আমরা এখন গিয়ে পিঠা খাই, পিঠা খেয়ে তারপর হচ্ছে আবার আমরা বাসায় গিয়ে গোসল টোসল করবো, আমাদের এক এক জায়গায় দাওয়াত আছে, সেইখানে যাবো আমরা দাওয়াতে। না হ্যাঁ তুমিও যাবা কাকু বাসায়। ও আচ্ছা ঢাকার কথা, ওই যে মুনিয়া রামুর লাগে যে গেছিলাম, ওইটা কি তোমাদের নিয়ে যাওয়ার কথা ছিল নাকি? হ্যাঁ বোরকা বোকা। ওই যে হচ্ছে পিঠা আমার মা নিয়ে আসতেছে। হ্যাঁ পিঠা নি, এই যে দেখেন শীতের পিঠা, এই যে দুটার ভিতরে পিঠা,
এটারে দেখতে অনেক সুন্দর লাগছে, ফুলছে ভালোই। হ্যাঁ বেশি নরম হয়নি, নরম হয়নি পিঠা, নরম হয়েছে লম্বা কাকিটা। হ্যাঁ মুখের মধ্যে দিলে গুল লেগে গেছে, হেভি মজা লাগছে খাইয়া। কি এত দিকে প্লেট দাও, কিন্তু ইয়া নানির পিঠাটা দেখতে সুন্দর হয়েছে বেশি, নানির পিঠাটা মানে দেখতে ভাল লাগতেছে বেশি। আর কাকি পিঠা খাইতে খাইতে অনেক মজা আছে। আর গাড়িতে বয়ে যাওয়ানো সবাই কি মিষ্টি জিনিস খাইয়া যাওয়া যায়? তো এবার সত্য আবার কোন সময় যাবেন, অহনই তো যাবো। হুড়ামুড়া এত খাইতে খাওয়া যায়, অনেক মজা হয়েছে পিঠাটা, অনেক মিষ্টি মিষ্টি মিশে গেছে না? এই ঠিক আছে, মিষ্টি পিঠা মিষ্টি না হলে মজা লাগে না, মজা লাগতেছে পিঠা। এখন এত বেশি মিষ্টি আমি তিনটা খাইতে পারবো কিনা সন্দেহ আছে। আর কাকি যে পিঠা বানিয়েছিল ওই পিঠা তিনটা খাইয়াও আমার মনে হয়েছে আমি আর খাইতে পারবো। রসের পিঠা ছিল, যারা যারা খাইতে ইচ্ছা করতেছে ওদের বাসা চলে আসে। আমার মাও খুব ভালো পিঠা বানাতে পারে, খাইছে খাইছে সারা ভাত পিঠা খাইছো?